বোর্ড একটা চিন্তা করে ডেফিনেটলি করেছে বা ওদের সাথে কিভাবে কথা হচ্ছে আমি জানি না, বাট হ্যাঁ ডেফিনেটলি আমার মনে হয় যেহেতু আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ, আমি মনে করি উই আর কোয়াইট স্ট্রং টিম ওদের সাথে টেস্ট ম্যাচও। আমার মনে হয় যে আমরা যেই দলই খেলাই না কেন আমরা ওদের সাথে ভালো, আমি আয়ারল্যান্ডকে ছোটো করছি না, বাট এই কন্ডিশনে বা ওদের বর্তমান টিমকে দেখে আমার মনে হচ্ছে যে আমাদের টিমে যথেষ্ট পরিমাণ এনাফ গুড প্লেয়ার্স আছে টু বিট আয়ারল্যান্ড। আসলে সেক্ষেত্রে যদি সাকিব মুস্তাফিজ বা দুইজন নাও থাকে খুবই যে একটা বড় ক্ষতি হবে বলি না, তারপরও দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার্স বাংলাদেশ ক্রিকেটে। দেশ সবার আগে এটা সত্যি কথা আমরা সবাই বলি, দেশ সবার আগে এটার সাথে কোনো ইয়ে নাই, বাট যদি আমরা মনে করি যে আমরা সেই সাহস বা কনফিডেন্টটা থাকে তাহলে। সাকিব লিটন মুস্তাফিজের আইপিএলের জন্য ছেড়ে দেওয়াই উচিত বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। তবে সবার আগে যে দেশ, এ কথাটি মনে করে দিতেও ভুলেননি বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।